ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কেন্দ্রীয় পদ পেয়েছেন একদিনও হয়নি, তার মধ্যেই গতকাল বারুইপুরে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে অনুপম হাজরা। তার সামনেই নব্য বনাম বিজেপির দ্বন্দ্ব, যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। দলে গুরুত্ব বাড়ার 24 ঘন্টার মধ্যেই কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপির নতুন কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার গাড়ি ঘিরে চলল বিক্ষোভ। দলে বেশি গুরুত্ব পাচ্ছেন তৃণমূল থেকে আসা নতুন কর্মীরাই, দাবি বিক্ষোভকারীদের। ফের প্রকাশ্যে বিজেপির নব্য ও পুরাতনের কোন দল, অস্বস্তির মুখে পড়ে সমস্যা সমাধানের আশ্বাস অনুপমের। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জেলা পার্টি অফিসে বৈঠক করতে যান অনুপম হাজরা। বৈঠক সেরে বেরোনোর পরই তার গাড়ি ঘিরে ধরেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের একাংশ। অভিযোগ ওঠে বিজেপির বারুইপুর পূর্ব সাংগঠনিক জেলা সভাপতি হরিকৃষ্ণ দত্ত পুরনো বিজেপি কর্মীদের গুরুত্ব দিচ্ছেন না, কোনো রকমের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এলাকা ছাড়েন অনুপম। অভিযোগ এরপরই পার্টি অফিসের মধ্যেই নতুন ও পুরনো বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে যায়। বিজেপি জেলা সভাপতির অনুগামীদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। আহত হন পুরুষ মহিলা সহ তার 11 জন অনুগামী, তাদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনায় প্রকাশ্যে চলে এসেছে গেরুয়া শিবিরের গোষ্ঠীকুণ্ডল। আমাদের উপর যেভাবে ওরা হামলে পড়েছে, আমরা ভাবতে পারছি না যে আমরা এই দলটা করি। আমাদের সবে রিসেন্ট একটা জেলা কমিটি ঘোষণা হয়েছে, জেলার যে সাধারণ সম্পাদক শরদ দত্ত সে এটা পুরো করিয়েছে আমাদের। হঠাৎ করে জেলা সভাপতি কেন উত্তেজিত হয়ে গেলেন আমি বুঝতে পারলাম না। কর্মীদের ওপর, কর্মীদের উদ্দেশ্যেই গালিগালাজগুলো করে ভুলভাল কথা বলে ফেললেন আর কর্মীরা তারপর উত্তেজিত হয়ে গেল। যদিও জেলা বিজেপি সভাপতি আবার এই ঘটনায় তৃণমূলকে দায়ী করেছেন। তারা বিজেপির কেউ নয়, তার টিএমসির দালাল। এটা আমি রাজ্যের সভাপতি মাননীয় দিলীপ দাকে জানিয়েছি, উনিও বলেছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তৃণমূলে এত সময় নেই, ওদের মধ্যে কে কি করছে এরকম প্রায় ওদের গোষ্ঠীদ্বন্দ্ব কি গন্ধ আমরা জানি না। সব মিলিয়ে পরপর গোষ্ঠীকন্দলের ঘটনা সামনে আসায় অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।